তো আমি উইদাউট পারমিশন চলে এসেছি। হাই, আমার মুখে অনেক পিম্পল উঠেছে, ওইগুলোকে একটু ওভারলুক করে নাও। আমি তোমাদের একটা সুন্দর জায়গা দেখাবো এখন। আর আগের দিন আমি বলেছিলাম যে আমি গ্রামের পরিবেশ ভীষণ ভালোবাসি, তো তোমরা যারা আমার মতন এরকম গ্রামের পরিবেশ ভীষণ ভালোবাসো, এই জায়গাটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। দেখো একবার কি সুন্দর, এখানে ঘুটে দিয়েছে, তারপর রয়েছে একটা সরিষা ক্ষেত। এই সরিষা ফুলগুলো এখন মজে গেছে, কারণ এখন সরিষা হয়ে গেছে। আর ওই পাশে রয়েছে দেখো সারি সারি করা দেবদারু গাছ, আর তার সামনে রয়েছে অনেকগুলো এইরকম পাতা ঝরা শিমুল গাছ। এই গাছগুলো ছোট, তাই জন্য কিন্তু ফুলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম প্রচুর শিমুল গাছ পুরো লাল হয়ে আছে ফুলে, এত সুন্দর লাগছে দেখতে। আর রাস্তা একটা এরকম, রাস্তাটার এই পাশে রয়েছে আলু ক্ষেত, এখানে আলু চাষ করা হয়েছে, খুবই সুন্দর একটা জায়গা, একদম সারি সারি করে লাগানো। আমি জানি না, ভেতরে হয়তো এটা কারোর বাড়ি হবে, তো আমি উইদাউট পারমিশন চলে এসেছি। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট বাঁধাকপি হয়েছে, অনেক খেতে জঙ্গলে ঘোরাঘুরি হয়েছে। এবার মায়ের বিসর্জন আছে, চলো ওইখানে যাই। আর হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল এই ভিডিওটা পোস্ট করতে, আসলে সব ভিডিও ক্লিপগুলো আমার কাছে ছিল না, সেই জন্য বিসর্জনের ভিডিওটা পোস্ট করতে এত দেরি হয়ে গেল। এই তো মায়ের বিসর্জন হয়ে গেল, এবার সবাই একটু একটু মন খারাপ নিয়ে আবার বাড়ির দিকে চলে আসলাম। আর আসার সময় টোটো কাকুর সাথে ঝগড়া করতে করতে এসেছি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।
শেষ।